এই জগতে আমরা সকলে এই জড়দেহে দেহে আবদ্ধ হয়ে আছি এই জগতে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে মানুষ কুকুর ছাগল বেড়াল পশু পাখি গাছপালা পাহাড় নদী নালা পর্বত সমুদ্র কত বৈচিত্র্য রয়েছে এই জগৎটাতে কিন্তু দুঃখের কথা হচ্ছে সমস্ত কিছু হচ্ছে জড় মানুষ পশু পাখি জড়ো কিভাবে দেহটা জড়ো সমস্ত কিছু এই জড়ো দেহের জড়ো কিন্তু আনন্দের আধ্যাত্মিক জগতে চিন্ময় জগতে সমস্ত কিছু হচ্ছে চিন্ময় পূর্ণ এবং আধ্যাত্মিক এই সম্বন্ধে সেগুলো প্রহুপাত আজকে তার শিক্ষাতে প্রহুপাত বাণী প্রতিদিন সিরিজে আজকে আমরা প্রভুপাদের আজকের তারিখের শিক্ষা অর্থাৎ উনিশশো সালের ষোলোই মে শিলপ্রভুপাত গুরুদাসকে পত্র লিখেন আধ্যাত্মিকভাবে পূর্ণতা লাভ হলে নিত্য চিন্ময় জগতে বসবাস করার জন্য চিন্ময় দেহ বিকশিত হবে চিন্ময় জগতে ঠিক একই যা আমরা এখানে দেখি মাটি জল গাছ পাখি পশু মানুষ ইত্যাদি আর তাদের সবই চিন্ময় যেরকম এখানকার বিভিন্ন বৈচিত্র্য সমূহ জড়ুদাস প্রুকে পত্র লিখেন সব কিছু চিন্ময় গাছপালা নদী নালা পর্বত সব হচ্ছে চিন্ময় সেখানে পশু পাখি মাটি পর্বত সব চিন্ময় তাদের স্বরূপ রয়েছে তো সেই সম্বন্ধে ছিল প্রহপাদ তার চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা আট নম্বর অধ্যায়ে একশো আটত্রিশ নম্বর শ্লোকের তাৎপর্যে ব্রহ্মসংগীতা থেকে একটা শ্লোক উদ্ধৃতি করে বর্ণনা করছেন সেখান থেকে পাঠ করছি আমি ব্রহ্মসংহীতায় পঞ্চম অধ্যায়ের ছাপ্পান্ন নম্বর শ্লোকের উদ্ধৃতি করছেন প্রভুপা যেখানে বৃন্দাবনের বর্ণনা করে বলা হয়েছে শ্রী কান্ত কান্ত পরম পুরুষ কল্পতর ধ্রুবা भूमिशिंता मनिगणमयृत कथागानम्यम गमनमपी वंशी प्रियसखी चिदाननंदम ज्योतिपरमी तद स्वादी सीरव दी स्रवतीसुरभ्य सुमहान निमे शाख्यो वा व्रजति न ही অপ্রাকৃত বৃন্দাবনে সবকিছুই চিনময় অপ্রাকৃত লক্ষ্মী বা গোপী কান্তা পরমপুরু শ্রীকৃষ্ণ সকলের কান্ত সেখানকার বৃক্ষসমূহ কল্পতরু ভূমি চিন্তামুনি ভূমি হচ্ছে চিন্তামণি বৃক্ষসমূহ কল্পদরু ভূমি হচ্ছে চিন্তামণি জল অমৃত কথা গান কথা হচ্ছে গান সেখানে কথা বলে না সে গান গায় সেখানকার গমন হচ্ছে নাট্য চলন গমন হচ্ছে নাট্য অর্থাৎ নৃত্য নাট্য বংশী প্রিয় সখী চন্দ্র সূর্যাদিরূপ জ্যোতির্ময় পদার্থ সমূহ চিদানন্দময় সেই অপ্রাকৃত চিন্ময় ভাবি আশ্বাদ্য বা অনুশীলনীয় সেখানকার চিন্ময় গাভী সমূহ থেকে ক্ষীর সমুদ্র প্রবাহিত হচ্ছে সেখানে নিমেষার্ধকাল নিত্যকালই নিমেষার্ধকাল অল্প সময়টাও নিত্যকাল অর্থাৎ সেখানে কাল বৃথা অতিবাহিত হয়ে কোনো ভিন্ন কালে পরিণত হয় না এই অপ্রাকৃত বৃন্দাবন ধামের যাকে কতিপয় দুর্লভ কৃষ্ণতত্ত্ববিদ সাধুরা গোলক বলে জানেন সেই শ্বেতদ্বীপের আমি ভোজনা করি সেখানকার গোপীসমূহ হচ্ছেন কান্তা কৃষ্ণের পরম পুরুষ কৃষ্ণ হচ্ছেন সকলের কান্ত গমন হচ্ছে নাট্য বংশীপ্রিয় সখী সেই হচ্ছে চিন্ময় ধাম সবকিছু চিন্ময় নিত্য হম সেই ধামে যদি আমরা গমন করি তাহলে আমরা চিন্ময় স্বরূপ লাভ করতে পারি যেটা প্রভুপাত আজকের শিক্ষায় বলছেন চিন্ময় জগতে বসবাস করার জন্য চিন্ময় দেহ বিকশিত হবে এখন আমরা জোরদেহে আছি আমাদের খেতে হয় ঘুমোতে হয় আমাদের টয়লেট বাথরুমে যেতে হয় কত সমস্যা একটু বেশি খেয়ে নিলে পেট ভেতা করছে ডায়েরিয়া আমার মাস হয়ে গিয়েছে হুম বেলা না ঘুমালে একদিন রাতের বেলা ঘুম ভালো করে না হলে পরদিন সকালে উঠে মনে হচ্ছে জম্বি ভূতের মতো হয়ে গেছে মাথা ঘুরছে একবেলা না খেলে পেটের খিদায় মাথা কাজ করছে না কত সমস্যা চিন্ময় দেহে বসবাস করার জন্য বা চিন্ময় জগতে বসবাস করার জন্য চিনময় দেহ আমরা লাভ করতে পারি চিন্ময় জগতে গেলে তো আজকে শুনে প্রভুপাদের শিক্ষা এই পর্যন্ত আগামীকাল প্রভুপাদের শিক্ষা শুনতে চাইলে আমাদের সাথে থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণা